আমি শুনতে পেলাম না দাদা কি বললো সঞ্জয় আর তুই সঞ্জয়কে ছাড়া বাঁচতে পারবি না তোরা ওর হাটটা তোর হাটের মধ্যে ঢোকানো আছে প্রীতম আমি একটা কথা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ প্রিতম শকুন দেখেছিস তো অনেক বড় একটা পাখি জানিস তো কিন্তু ওর নজরটা কোথায় থাকে ভাগারের দিকে তুই আমি তোকে একটা কথা ছোট্ট একটা মানুষ এখন তো তুই ছোট্ট তুই তোর গতি দিয়ে অনেকটা স্প্রেড করে ফেলেছিস ঠিক আছে কাজেই বয়সের তোয়াই দিয়ে তোর বুদ্ধি কিন্তু প্রচুর তোর এই বুদ্ধিটা যদি ভালো জায়গায় লাগাস তোর বুদ্ধির কিন্তু আরো বিস্তার হবে এবং গুড হবে তুই তোর বিস্তারটা লাগাস নিচের দিকে

সব মিটে গেছে তোর বউ শাখাপোলা আছে খুলে দিয়েছে বৃহস্পতিবার সে শাঁখা বোলা খুলে দিয়েছে তার মাও সেটা মেনে নিয়েছে সব ঠিক আছে তার মুখ থেকে যা শোনার যা করার আমি সবটা শুনে নিয়েছি কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে তোর কাছ থেকে একটু শুনতে চাই কারণ তুই এখনো তাকে ডিভোর্স দিসনি লিগালিতে চেতন ওয়াইফ এবার তুই কি বলতে চাইছিস তোর কথাটা আমাদের একটু জানার দরকার আছে তুই কি ওই মেয়ে নিয়ে সংসার করতে চাইছিস না লাইফটা তুই এর পরবর্তীকে যদি কার সাথে অ্যাড হবি না হবি সেটা পরের কথা এই সময়টা তুই কি করতে চাইছিস তুই কি ওই মেয়ে নিয়ে লাইফ করতে চাইছিস না এইখানেই ব্যাপারটা স্টপ করতে চাইছিস এটা একটু আমাদের একটু তোর মুখ থেকে জানার এখানে এখানেই এখানে এখানেই স্টপ করতে চাইছি আমি লাইফটাকে নতুনভাবে ভাবে সাজাতে চাইছি আমি কারো ব্যাপারে ঢুকে এই জঘন্য জায়গায় ঢুকে নিজের লাইফ আর নষ্ট করবো না আমার যা ভুল হয়েছে আমি স্বীকার করেছি আমি ক্ষমাভক্তি আমি অশান্তি ঝামেলার মধ্যে কোনো ব্যাপারে থাকবো না আমাকে যারা আজকের পর থেকে দেখবে নতুন ভাবে নতুন প্রীতমকে দেখবে নতুন কন্টেন্ট নিয়ে দেখবে যেটা প্রীতম প্রথম প্রীতমকে দুনিয়া স্টার্ট করেছিল সেইভাবে দেখবে এই ব্লগিং কন্ট্রোভার্সি ঝামেলা কোনো ব্যাপারেই আমার থাকবো না এই কথাটা আজকে তুই বলে দিলি এই কথাটা আমরা কালকে তোকে নিয়ে আমরা প্রচুর ভিডিও নামাবো রিমিকে নিয়ে প্রচুর ভিডিও নামাবো তুই পুরো কথায় কান দিবি তোর লক্ষ্য সঠিক পথে সোজা পথে আমি এগিয়ে যাবো আমার যেটা এম আমি সেটা করবো কে কি বলছে আমি কিছু না কিছু না বলবো আমি আমারও আছে আমি আমার ছেলেকে ভালোবাসি অন্ধ ভালোবাসা নয় অন্ধ ভালোবাসা নয় আমার ছেলে প্রতিদিন ডিউটি করে আসে বারো ঘন্টা বাইরে ডিউটি করে হ্যাঁ একসাথে মা ছেলে বেরোয় আমার ছেলে রাত দশটার সময় বাড়ি ঢুকে ঢুকে সে দশ পনেরো মিনিটের জন্য বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে যায় সেটা আমার আপত্তি তারপরে দেখে না তাকে একটু ছাড়তে হবে সারাদিন সে ডিউটি করে বাচ্চা ছেলে কিন্তু আজকে সে দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট হয়ে গেছে তাকে এন্তার আমি বকা দিয়েছি সেটা শাসন এটাকে শাসন বলে না আমার ছেলে প্রেম করে ছেড়ে দেয়নি আমার ছেলে বিয়ে করে করে ঘরে নিয়ে এসছে এটাকে শাসন বলে না এটাকে কি হচ্ছে বলতো অন্ধ ভালোবাসা দিয়ে তোকে শেষ করে দিচ্ছে তোর মা তোর মা ক্রমাগত সবাইকে ভীষণ ডাটে আমাকে প্রতিবার ভিক্ষা দিয়েছে তোর মা বাটি হাতে কালনাতে আয় বাদ দিয়ে সব কথা বাদ দিলাম স্ট্রাইক 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 খেলাটা বন্ধ কর কারণ তুই একটা বড় চ্যানেল তোকে নিয়ে প্রচুর মানুষ তোর ক্লিপিংস ইউজ করবে তোকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে কথায় কথায় কাউকে স্ট্রাইক দিবি না আমাকেই তিনবার তোর চ্যানেল থেকে দিসনি তুই তোর মানে শুভাকাঙ্ক্ষী দেয় কিংবা তোর যার লাইফ পার্টনার তাদেরকে দিয়ে আমাকে স্ট্রাইক দেওয়া করিয়েছিস সেগুলো সে শিকারও গেছে সে তুলে হচ্ছে আমার কথা হলো যেগুলো হয়ে গেছে হয়ে গেছে শেষ জীবনটাকে সুন্দরভাবে শুরু কর আর তোর মাকে বল তুই তোর মতো ভিডিও কর তোর মাও ইনকাম করুক আমরাও করছি উনিও করুক কিন্তু উনি উনার মতো করে ইনকাম করুক ওই ছেলেকে কে কি বললো তাকে চুলে ফেলবো তাকে বাঁচতে দেবো না আমার ছেলে উনি ড্রন দেখাবে এই জিনিসগুলো যেন উনি না কর কথা না কেন একদম কথা কিন্তু কথা বলার মধ্যে লজিক আছে কথা বলার মধ্যে লয় আছে উনি লয় তাল সব হারিয়ে ফেলে পুরো কাপড় জামা ভাঁজ করে গুজে গাজে উনি বসে পড়ে ঠিক আছে এই জিনিসগুলো যেন না হয় পরবর্তী তোকে একটা পুরুষ যে দিদি যে একটা কথা বললো তোকে একটা পুরুষ হয়ে উঠতে হবে ওই চারটি মেয়ের মধ্যে তুমি বসে মাঝখানে বসে রঙ্গলীলা করা যাবে না বাবা সে বউ হোক আর সে মা হোক মাকে মায়ের জায়গায় রাখো বউকে বউয়ের জায়গায় রাখো বুঝতে পারলাম কথাটা পরিষ্কার খুব ভালো বলেছেন দিদি খুব ভালো বলেছেন সঠিক ভাবে চলিস আছি বিগত দিনে তোর সাথে আমরা আছি কারণ আমরা আমাদের চোখ অনেক দূর দূর তো অব্দি যায় ঠিক আছে তুই ছোট্ট ছোট্ট কিছু দেখাবি আমরা কিন্তু থেকে অনেক বড় কিছু তুলে নিয়ে চলে তুই বুঝতেও পারবি না ঠিক আছে কিন্তু আমাদের একটা একটা পাওয়ার তুই ক্রিয়েটিভিটি কি ক্রিয়েটিভিটি দেখিয়েছিস এখনো তুই ওদের কোনো ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাইনি ঠিক আছে তিন লাখ চার লাখের চ্যানেল করেছিস কিন্তু ক্রিয়েটিভিটি কিছু দেখিনি নোংরামি দেখিস একদম মানে কি বলবো এটা ইয়ে কথায় নোংরামি দেখিয়েছিস কিচ্ছু ভালো কিছু দেখাসনি নি তোদের মতো ছেলে মেয়েদের কিন্তু ওরা শিখাস কিছু ইনসাইড আউট দেখ ওরা শেখাচ্ছে আর একটা কথা তোকে বলি ইউটিউবটা না তুই এইখান থেকে আর্ন করে সাইডে একটা কিছু করার চেষ্টা কর ঠিক আছে তুই একদম জীবনের যে এইটা দিয়ে আমি অনেক দূর অবধি চলে যাব এখান থেকে আর্ন করো সাইডে একটা কিছু হলো ভবিষ্যতের কথা ভেবে তুমি সবাই ছোট্ট এখন তোমার সেই বয়স হয়নি কিন্তু তুমি বয়স থেকে অনেক দূর ভেবে ফেলছো যার জন্য তুমি এত সমস্যায় পড়ছো ঠিক আছে যার জন্যই তুমি এত সমস্যায় করছো তোমার খারাপ আমরা কেউ চাই না তোমার তিনটে ছেলে মেয়েরই যারা আমরা কন্ট্রোভার্সি করছি হয়তো আমার এই মতে সবাই এগ্রি হবে কেউ খারাপ চাই না আমরা চাই তোমাদের তিনটে ছেলে মেয়ের যে তিনটে ছেলে মেয়েকে এই কি আওয়াজটা তিনটে ছেলে মেয়ের ভবিষ্যৎ একদম সুন্দর উজ্জ্বল তিনটে ছেলে মেয়েকে এই ঋণ খুলে দিয়েছে তার ভালো লাগে না সে খুলে দিয়েছে তার জন্য আমরা বলবো না যে সে সর্বনাশ হয়ে যাক তাকেও চাই সে যখন খুলে দিয়েছে সেই বোঝা বইতে পারছে না খুলে দিয়েছে ঠিক আছে কিন্তু তার লাইফে এ সে একটা উজ্জ্বল ভবিষ্যৎ সেও দেখো তুমিও দেখো দিশানি ডেকে নিয়েছে দিশানি দিশানি পথে হেঁটেছে আমার এর বেশি আর কিছু বলার নেই আমার ভাষাগুলো যদি বোঝা চেয়ে থাকে আমি তো এইটুকুনি তোকে বুঝিয়ে দিলাম সামনে দিনে এগিয়ে চো ব্যাস্ট ক্লাব হারতে পারবে আমরা সব সময়ের জন্যে ঠিক আছে ভুল করলে ছাড়বো না সঠিক করলেও কেউ যদি এসে তোমাদের কিছু বলে তাদেরকেও ছাড়বো না ওকে হ্যাঁ রাব ঠিক বলেছেন আর প্রীতম যেটা আমি তোমাকে বলছিলাম যে যেটা একমাত্র দিদি বলল যে সব ব্যাপারে মাকে ইনভলভ করবে না উনি ওনার মতন ভিডিও করুক তুমি তোমার করে ভিডিও করবে তোমার একটা পার্সোনালিটি আছে আছে আর কথা সব সময় মনে তুমি বিবাহিত ঠিক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে না এগুলোকে বন্ধ ঘরের মধ্যে রাখা উচিত এগুলোকে বাইরে নিয়ে আসা উচিত না তাহলে স্বামী স্ত্রীর বন্ধ ঠিক থাকে না রিলেশনশিপ এগুলো সবসময় একটা প্রাইভেট জায়গায় রাখা উচিত বাড়ির সমস্যা ঘরের সমস্যা স্ত্রীর সাথে ঝগড়া অনেক কিছু অনেকে অনেকে না মানে একটু সমস্যা হচ্ছে কোথাও বুঝতে বোধায় বোধায় বুঝতে সুবিধা হচ্ছে যে রিমি পিটম এক সঙ্গে থাকবে না তার কারণ থাকবে নাটা কারণটা কেন বলি রিমি বাথরুমে তিন ঘন্টা করে করে একবার যায় এবং তিন ঘন্টা বসলো আবার ঘন্টা খানে গেল আর তিন ঘন্টা বসে থাকবে বাথরুমের মধ্যে যে জিনিসগুলো লাগে সেগুলো রিমির মা রিমিকে সাপ্লাই দেয় বাবা সাপ্লাই দেয় সেগুলো রিমি লাগবে সেগুলো প্রীতমের বাড়িতে পাবে না এখনই সম্পর্কটা নিয়ে আমরা কিছু ভাবছি না প্রীতম এখান থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচু আর প্রীতমের কন্ট্রোভার্সিটা বন্ধ হবে কারণ প্রীতম শিক্ষাটা দেওয়া হয়েছে একটা বন্ধ হয়ে গেলেই বাকিগুলো বন্ধ হয়ে যাবে প্রীতম আশা করছি আজকের পর কোনো কোথাও যদি যা করবে ওর ওর কেস রয়ে গেল আমি আমি রয়ে গেলাম আপনারা রয়ে গেলেন আর আরো একটা কথা বলে রাখি রিমিকে টানা 2 মাস আমরা যে সুযোগটা দিয়েছিলাম পশ্চিম বাংলার কোনো মেয়েকে আজ পর্যন্ত এভাবে ব্যাকআপ আজ পর্যন্ত আমি কারুকে দিইনি কি রে Pritam দিয়েছিলাম তো প্রচুর প্রচুর পরিমাণে আজ পর্যন্ত কোনোদিন কাউকে দিইনি সুতরাং যে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি আমাকে গরম চাটাও বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু Pritam এইবার যদি তুই একবার আনব্লক করেছিস তোকে তাওয়াতে বসিয়ে দিয়ে আসবো আমি আনব্লক যদি তোমার নামে ব্লেম দিয়েছে কালকে যদি তুমি আনব্লক করেছো তুমি নাকি খোঁচাও ওকে আরে ব্লগ মেসেজে মেসেজ করে করে আমার মাথাকে আনব্লক করার জন্য ঠিক আছে যা করেছে কিচ্ছু বলতে হবে না তুমি নতুন করে এগিয়ে ইগনোর ইগনোর একদম ইগনোর পরিষ্কার কথা জানো ফোনে ব্লক করে এই মামাই দি ডাকবি না মিনাক্ষী দি বল

আজ দেড় মাস নাগাদ পর আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে আপলোড করছি আর এই ভিডিওটা করার একটাই কারণ আমি তোমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে যারা আমার ভিডিও দেখো তাদের কাছে ক্ষমা চাইছি বড়দের কাছ থেকেও ক্ষমা চাইছি ছোটোদের কাছ থেকেও ক্ষমা চাইছি যদি কখনও আমার চ্যানেলে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে সেই কারণে তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ভিডিও যদি অনেকের খারাপ লাগতেই পারে সেই কারণে এমনকি এই ভিডিওর দ্বারা আমি মাননীয় সংগীতা দিই ম্যাডামকেও ক্ষমা চাইছি দিদি আমি যদি তোমার কখনো লাইভের মধ্যে আমার কোনো কথা আমার কোনো যদি না আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল তুমি আমি তোমার ছেলের মতন কান ধরে ক্ষমা চাইছি আমার তুমি ক্ষমা করে দাও কারণ আজকে আমি তোমার ছেলের থেকে অত ছোট হবো আমার বয়স বেশি না তুমি জানো সবটাই তুমি জানো এমন কি আমি কথা বুঝতে পারছি কিনা আমি জানি না কি কালনা থানা আমার যে কালনা থানা আমি কালনা থানার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথা আমার তাদের তাদের খারাপ লেগে থাকে কালনা থানার কাছে আমার কেসের মানে আয়ও বাবুর কাছে যদি আমার কোনো কথা মাথা গরম করে কোনো রাগে মাথায় কোনো কথাও বলে থাকি সে কারণেও আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার কালা থানার বড়োবাবু অফিসার সমস্ত অফিসারের কাছ থেকে যদি আমি কোনো ভুল কাজ করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইলাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আজ আমি অনেকটা শাস্তি পেয়েছি এই ভিডিও করা বন্ধ থেকে আমার বাবার শরীর কাপ থেকে আমার বাবার কাজ চলে যাওয়া থেকে অনেক কিছু এই দেড়টা মাস ধরে আমার সাথে ঘটে গেছে আর জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম এমনকি আমি আর কোনোদিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না যারা ঝামেলায় ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না কথা বলবো না কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লেক্ট করবো না আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও রিপ্লেক্ট করবো না কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট করবো না এমনকি কোনো বাজে ভিডিও আমার চ্যানেল থেকে আমি কোনোদিনও করবো না যাতে এমন কোনো ভিডিও করবো না যাতে কোনো মানুষের পরবর্তীকালে আমার চ্যানেলের প্রতি খারাপ লাগে বা আমার প্রতি খারাপ লাগে বা কোনো মনোমানিল্য হয় কারোর প্রতি তো একটা কথাই বলবো যে আমি যা যা ভুল করেছি তার কারণে আমি ক্ষমা প্রতীক অ্যান্ড বিশেষ করে সঙ্গীতা দিই কাছ থেকে আমি হাত জোর করে বারবার করে ক্ষমা চাইছি দিদি আমার ভুল আমি প্রচুর ভুল করেছি তুমি আমার ছেলের মতন হিসেবে ক্ষমা করে দাও এইটুকুনি তোমার কাছে রিকোয়েস্ট তুমি সবটাই জানো আমার বাবাও সুগারের পেশেন্ট আছে আমার বাবার কাজ চলে গেছে আমার কাজ চলে গেছে মায়ের তিনজনে আমরা বেকার হয়ে গেছি আজকের জায়গায় দাঁড়িয়ে আর তার মধ্যে আমি যেইভাবে প্রবলেমে ফেসে গেছি তুমি সবটা জানো দিদি আমি আমি আমার আমার অজান্তে বা আমার মাথা গরমে যদি আমি রুট করে থাকি বা করেছি আমি করেছি আমি অত রুট করেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো ছোট তোমাদের থেকে অনেকটা পরিমাণে আমি সেই টুকুনি ছোট হিসাবে আমি তো অনেকটা শাস্তি পেয়েছি আমি হাত জোর করে তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি বারবার ক্ষমা চাইছি আমার ভুল আমাকে সুদ্রে নিতে দাও আমি সবার কাছে আমার ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিও দেখে আমার ভাই বোন দিদিরা দাদারা প্রত্যেককে যেন আমি ভালোবেসে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এইসব যারা আছে আমাকে নিয়ে ভিডিও নামে আমি আমাকে উল্টোপাল্টটা বলছে আজ অব্দি আমার বলছে আমি কোনো ভালোবাসা এইসব যে চক্করটা যে ঝামেলা উল্টোপাল্টটা আমাকে বলছে এই ব্যাপারে আমি কারো ব্যাপারে কিছু থাকবো না কোনো অশান্তির মধ্যে আমি থাকবো না যার যা যা মনে হয় আমাকে বলুক তার দুটো খারাপ কথা বলুক দুটো ভালো কথা বলুক বলতে পারে আমি এসবের মধ্যে থাকতেই চাই না আর আমার ভুল আমি আবারও ক্ষমা চাইলাম মাননীয় সংগীতাদির কাছ থেকে ম্যাডামের কাছ থেকে আমি দিদি বলে ডাকি তা দিদি বলে ডাকলাম ম্যাডামের কাছ থেকে দিদিকে দিদির কাছ থেকে ক্ষমা চাইছি কান্না থানার কাছ থেকে ক্ষমা চাইছি আমি যদি কোনো কারণে মাথা গরম করে ফেলে থাকি হয়তো আমার অজান্তি সেটা হচ্ছে কারণ ভুল করে ফেলেছি ভুল মানুষ করার পরই বুঝতে পারে মানুষ সেটা ভুল করেছে সেই ভুলটা আমি আজ বুঝতে পেরেছি এমনকি সেই শাস্তি আমি ক্রমাগত আজ অব্দি পাচ্ছি আমার যে আজকে সিচুয়েশন সেটা একমাত্র আমি জানি বা আমার কি অবস্থা তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা দর্শকের কাছে প্রতিটা দিদিদের কাছে প্রতিটা দাদাদের কাছে প্রতিটা মা বাবার কাছে প্রতিটা বন্ধু বান্ধবীদের কাছে প্রত্যেকের কাছে আমার ক্ষমা করে দাও অ্যান্ড আমাকে আমার কাজে ফিরিয়ে দাও তোমরা আমার ভুল হয়ে গেছে প্লিজ দিদি আর অফিসারকেও আমার হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম সৌরভ স্যারকেও যদি আমার কোনো কথা তার খারাপ লেগে থাকে আমি সরি চেয়ে নিলাম আমি আর কোনো রকম ভুল কন্ট্রোভার্সি ভিডিও কোনো ঝামেলা অশান্তি কোনো ব্যাপারে থাকবো না আমি নিজের জীবনটা নিজের মতন করে সুন্দর করে নতুন করে সাজাতে চাই আমার লাইফে পুরনো যা যা জিনিস ঘটে গেছে আমি যা যা ভুল করেছি আমার প্রথম থেকে আমি লাইফে ভুল করেই এসেছি তার জন্য আজকে আমার লাইফটা এই অবস্থা আমার ভুলের জন্য কারো ভুলের জন্য না কারো দোষ না কারোর দোষ না আমি আমার কাউকে দোষ দেবো না সব দোষ আমার নিজের আমার নিজের দোষে আমার নিজের ভুলে আজকে আমার লাইফের এই অবস্থা আমি নতুন করে বাঁচতে চাই আমাকে বাঁচার অধিকার দাও তোমরা দিদিরা দাদারা স্যার অফিসার প্রত্যেককে বলবো আমার আমি ক্ষমা প্রাপ্তি আমার আমায় ক্ষমা করে দিন ক্ষমা করে আমি নতুনভাবে নতুন জীবন শুরু করতে চাই প্লিজ এটুকুনি বলার ছিল তোমাদের কাছ থেকে আমি জানি না আমি কখনো ভিডিও দিতে পারবো কি না যদি তোমরা সবাই মিলে ভালোবাসো এটা আমার ভালোবাসার মানুষদেরকে তোমরা অনেক বেসেছো আমাকে তোমরা যদি এভাবে ভালোবাসো আমি আবারও ভিডিও দেবো বাট কোনো আমি চাইবো না ব্লগও দিতে আমি চাইবো স্টোরি ভিডিওতে কন্টেন্ট দিতে আগের মতো যখন প্রীতম কি দুনিয়া ফার্স্ট এসেছিলো স্টোরি ভিডিও দিত সেভাবেই কাজ করতে কারণ অশান্তি ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না কারো কথা রিপ্লিপ দিকে আজকে আমার জীবনটাই পুরো শেষ সব পর্যায়ে শেষ পর্যায়ে চলে গেছে আজকে আমার জীবন পুরো শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে আমার নিজের ভুলে আমার নিজের দোষে কারোর দোষ নেই সব দোষ আমার সব ভুল আমার হাহ্য করে ক্ষমা চাইলাম আমি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য দিদি পারলে কান্ত হচ্ছি ক্ষমা করে দাও তুমি আমাকে প্লিজ আমি তোমার ছেলের মতন দিদি প্লিজ ক্ষমা করে দাও প্লিজ দিদি আর অফিসারদের প্রত্যেকে আবারও সরি আমায় ক্ষমা করে দেবেন যদি কোনো কথা আমার খারাপ লিখে থাকে কারো কোনো মুহুর্তে কোনো পর্যায়ে দাঁড়িয়ে আমি যদি মাথা গরম করে কাউকে একটা খারাপ কথা বলে দেখি সরি আর কোনো যারা আমার ভাই বোনেরা ভিডিও দেখো তাদের যদি কোনো ভিডিও আমার খারাপ লেগে থাকে ভাই বোন সরি আমি সেই বিরোধে হয়তো সেইভাবে বেজিং করতে চাইনি বা সেটা আমার ভুলের দ্বারা হয়ে গেছে সরি প্রত্যেককে সরি সঙ্গীত দিয়ে সরি কান ধরে সরি চাইলাম কারণ আমি তোমার ছেলের মতো তুমি আমার থেকে বড়ো কখনো ভুল করে আমি ভুল করে ক্ষমা চাইছি আমি ভুল না করে না ভুল করে ক্ষমা চাইছি আর আমি আশা করবো তুমি আমার ছেলের মতো ভেবে আমাকে শ্রদ্ধা আনার জন্য আমার নতুন জীবন ফিরিয়ে আনার জন্য তুমি আমাকে ক্ষমা করে দেবে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার মতন কিছু ভুল করার আগে দশবার ভাববেন কারণ একটা ভুলের কারণ একটা মানুষের জীবন শেষ করে দেওয়া পারে একটা ভুল কথার জন্য বা একটা ভুল মানে কথা বোঝানোর জন্য বা ভুল ইঙ্গিত বলতে চাইলাম একটা আরেকটা বুঝে ফেলার জন্য নিজের একটা জীবন শেষ করতে পারে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা আচ্ছা অনেকের প্রশ্নের উত্তর দিদি দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে যেটা প্রীতম বলল আমি বলছি তিনটে ইলেকট্রিক সিগারেট থেকে শুরু করে গাঁজা নেয় সমস্ত কিছুর প্রমাণ আমাদের কাছে আছে বলুন আমার এগেনস্ট ডিফামেশন মামলা করতে কারণ আমি অলরেডি চুচড়া থানায় এই বিষয়ই কমপ্লেন করে এসেছি ঠিক আছে আমার কাছে প্রমাণ যথেষ্ট আছে সেই প্রমাণগুলো কোথায় কিভাবে দিতে হবে কি করতে হবে সেটা পরবর্তী দিনে দেখবেন আপনারা এখনই আমি সবকিছু বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি তিনটে ছেলে আলাদা থাকুক তিন দিক থেকে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না আর এর মেন কান্ডারি হচ্ছে প্রীতম প্রীতম আজকে যদি শুধরে গিয়ে নিজের জীবনটা ভালোভাবে পাল্টে নেয় তাহলে সব কটা জীবনই বেঁচে যাবে প্রীতমের জন্য আজকে ওয়াইটি তে এত কিছু দেখতে হয়েছে দিনের পর দিন আজকের পর থেকে প্রীতম কারোকে সবাইকে আনব্লক করে রাখবে দুটো পরিবারের দুটো মেয়েকেই আনব্লক করে রাখবে কোনোরকম তাদেরকে ব্লক খুলবে না তাদের রকম ভাবে যদি সোশ্যাল মিডিয়ায় তাদের এতটুকু হিংস পাওয়া গেছে কোনো রকম ভাবে প্রীতমকে যে দুটো মেয়ের জীবন নষ্ট করেছিল বারবার চলছিল এক টানা এবং প্রীতম নিজের জীবনটা পরিবারটাকেও নষ্ট করছিল এটার মেন কাণ্ডারি ছিল প্রীতম কারণ ও পুরুষের মতো পুরুষ কাজ করেনি বলে তাই তাই আজকে থেকে প্রীতমের উপর নজর আপনাদের সকলকে রাখতে দিলাম প্রীতমের ব্লগ আসবে নিশ্চয়ই ভিডিও আসবে ভিডিও আর দেড় মাস ধরে প্রীতমের খাবার বন্ধ হয়ে আছে পেটের ভাত নেই সুতরাং ও পেটের ভাতটা জোগাড় করবে বলেছে তো তার জন্য ও ভিডিও করুক এখন কোন রকম কোন পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না শুধু একটাই জিনিস ও কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না ও বন্ধু বান্ধব যেটুকু আছে ওর জীবন যেটা আছে ওর কেরিয়ার যেটা আছে সেটা নিয়ে ও থাকবে ঠিক আছে পরবর্তী দিনে কেস নিয়ে ও কি করবে না করবে সেটা প্রীতমের সাথে প্রীতমের অ্যাডভোকেটের আলোচনা করবেন ডেফিনেটলি ভালোই আলোচনা করবেন আর যারা বলছেন সঠিক বিচার হলো না তাদেরকে একটা জিনিস বলি একটা মেয়েকে টানা দুমাস ধরে সংসার করানোর জন্য যে কি কঠিন কঠোর ব্যাকআপ আমরা দিয়েছিলাম পশ্চিমবাংলায় আজ পর্যন্ত একটা মেয়েকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে চাপ সমস্ত পিতমদের বাড়িতে কপি গেছে এবং পিতমের উপর এক টানা প্রেসার আমরা রেখে দিয়েছিলাম ঠিক আছে যে মেয়েটাকে পুলিশ প্রশাসন এত এত ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় কেউ বাদ রাখেনি এবং এক টানা আমরা কাউন্সিলিং করে গেছিলাম সেই মেয়েটা সুদ্রাবার হলে হাজবেন্ডের বিপদের দিনে সাকাপালা খুলে ঠিক আছে ওই রাত্রে যে যেভাবে নাটক করে মানে বেরিয়ে এসেছে সেটা কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয় আর এইটা কোনোভাবেই এই কন্ট্রোভার্সি থামার নয় তার জন্য এক টানা কন্ট্রোভার্সি চলবে এ ডিসিশন পিতামরা নেবে ভবিষ্যতের জন্য নেবে সেটা পরের জিনিস কিন্তু বর্তমানে প্রীতমকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রীতমই একমাত্র সূত্র যে দুটো মেয়েকে দুদিক থেকে আটকে রেখেছিল আবার কখনো করতো এই করতো কাউ তোকে আনব্লক বলছি ব্লক করে দিবি আনব্লক বেরিয়ে গেল দুটো কি ব্লক করবি সরি তো যখন তখন আনব্লক করতো যখন তখন যাকে দরকার পড়তো তাকে ফোন করে নিত ও কারোর সাথে এক টানা মানে আমি এদিকে ফোকাস আছি তো এইদিকে ফোকাস টাছি এটা ছিল না প্রীতমের মধ্যে সেই টা আসুক কারণ আমরা এই একটা সুযোগ সবাই জনগণ মিলে সিদ্ধান্ত নিয়ে প্রীতমকে রিমির বার্থডে পর থেকে কিন্তু ওকে আমার পুরোপুরি ব্লক করে ও আমাদের ব্লক করে দুজন ব্লক করে ওর সাথে কোনো রকম ম্যাটার আছে আমাদের ছিল না রিমির বার্থডে পর থেকে মন প্রাণ দিয়ে ওকে নিয়েই করতে চাইছিলাম বাট মুর্শিদাবাদে গিয়ে দুজনে দেখা করেছিলে কবে দেখা করেছিলে কোথায় দেখা করেছিলে সব আমরা জানি এগুলো বলে একদম না দিদি দিদি একদম না একদমই নয় আমার মিঠাই দিবি ওর সঙ্গে আমরা দেখাই হয়নি নিমেষ পর থেকে দেখা পর্যন্ত হয়নি শুধু আমার এখনো পর্যন্ত মিঠাই দিবি দিব কথা দেখা ব্যাস আমরা নিলাম তোর বক্তব্যটা কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলে না বাবা দেখ তুই আমি তখন ছিলাম আমি তখন ছিলাম দমদম এয়ারপোর্টে সেটা নিয়ে আমাকে রুটি ছিল সবাই আমি নাকি মুর্শিদাবাদ বহরমপুর আছি আচ্ছা যাই হোক আমি এখন এই বিষয় নিয়ে আর নতুন করে ঘাটতে চাই না পুরোনো জিনিস নতুন পথে দিশার দিকে এগিয়ে যাও বাবা আমার বাবা মাকে দেখো ভালোবাসো আর নিজে বি মর্দ একদম স্ট্রং সব আর যত ভালো ভালো ভিডিও নামা সবাই তোমার কাছে ওই এক্সপেক্টেশন রাখছে আমরাও রাখছি আজকের মতো এখন এসব প্রশ্ন নয় ওগুলো আমার সাথে আলাদা কথা এখনো তোমার তুমি জানো আমি কি করে করেছি কত কষ্ট করে করেছি এবং তুমি পলার আবি আমি ব্যবস্থা করে রেখেছিলাম সেই জন্য বললাম আমার ভিডিও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যে তিন দিন আগেকার ভিডিও সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করনি পাশে যে সিপি মানে এডিশনাল এসপি তার কাছ থেকে কিভাবে কি করেছি সেগুলো পরবর্তী দিনে তুমি জানো ভালো করে আর এই সমস্ত বলা যাবে না কিন্তু একটা কথা তুমি কোনো যোগাযোগ কারোর সাথে রাখছো না আর তুমি যেটা আমাকে ফোনে লাস্টবার যেটা তুমি আমাকে ফোনে লাস্টবার বলেছিলে লাস্ট টাইম ফোনে আজকে সেটা তুমি ব্যবস্থা করো বাস ওকে দি ঠিক আছে ঠিক আছে আর না আমি বিচার করার দরকার নেই আপনারা অনেকে বলছেন আপনি বিচার করেন আমার বিচারে নেই এটা এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস কারণ যে মেয়েটা কে টানা দুমাস আমি এক ঘন্টা কথা বলেছি আমাকে যাচ্ছে তাই অসভ্যের মতো বিহেভ করেছে যে মেয়েটাকে আমি দিয়ে সেই মেয়েটা পরের দিন বলছে আমি থাকতে চাই না আমাকে জোর করে দিয়ে গেছে সেই মেয়েটাই পরের দিনে বলছে আমার বরের জন্য কেউ নাই আমি আমার বরকে ভালোবাসি তার পরের দিনে আমার ওই মেয়েটা বলছে কি আমাকে জোর করে রেখে দি গেল আমি নিজেই কিছু জানি না আমি তোর সঙ্গে থাকতে চাই না তার আগে এখন কোনো বিচার হয়নি তিনজন তিনজনের সাথে কোনো সম্পর্ক রাখবে না কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তো সিঁদুর শাখা পলা তুলে দিয়েছে তো সিদ্ধান্ত নয় পিতম ওই ওই মেয়েটি মেয়েটিও প্রীতমের পরিবার ভালো থাকুক তিনটে পরিবার তিনটে পরিবারের মেয়েদেরকে ডাক্তার দেখা ছেলে মেয়েদেরকে ডাক্তার দেখা এবং ভালো ভালো ভিডিও করুক কেউ কারোর সাথে এই সমস্ত কন্ট্রোভার্সিতে নিয়ে আসবে না আজকের পর এরপর আপনারা কিভাবে ভিডিও বানাবেন আপনারা কন্ট্রোভার্সি করবেন কিন্তু প্রীতম কোনোভাবেই সেই কন্ট্রোভার্সির মধ্যে জড়াবে না ওর মতো কাজ করে যাবে ওর কাজ হচ্ছে ব্লক দেবে আপনারা কন্ট্রোভার্সি করবেন করবেন তাতে ওর কিছু যায় আসে যায় না ঠিক আছে পিতাম তুমি সবাইকে লাস্ট কিছু বলে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে দিদির ভালোবাসায় কাল থেকে আবার আমাকে দেখতে পাবে অনেকে অপেক্ষা করেছে সারা আমাকে দেড় মাস সবাই মেসেজে ভর্তি করেছে তারা কবে দেখতে পাবো আমি একটা কথা বলেছিলাম স্বীকার করছি যে আমার সবকিছু দিদির হাতে তোমার দিদিকে বলবে দিদি অবশ্যই গাজামে ফিরে দেবে কিন্তু ওই পরিবারটা কোনো তাকে ছাড়াবে না এখন তাকে রিহাবে দেওয়ার কথা তিন থেকে চার মাস একটু রিহাবে পাঠাক তার দেখবেন মেন্টাল স্ট্রেংথ এসে যাবে অনেকটা শক্তি পাবে মেয়েটা ওর মা আমাকে কথা দিয়েছিল আজকে তাহলে আপনাদেরকে বলি আমার কাছে ওই রেকর্ডিংটা আছে তার মা তার মা আমাকে বারবার বলেছিল যে দিদি আমার মেয়েটা এসে গেলে আমি মেয়েটাকে রিহ্যাবে পাঠাবো এবং আপনি আমাকে হেল্প করবেন তার মা আজকে পাল্টে খেয়ে গেল বলছে আমার মেয়েকে আগে মুভ করাবো যে মেয়েকে সুস্থ করতে তার মা আমাকে বলেছিল প্রীতমের বাড়িতে থাকা খালিন যে দিদি এর পরে এলে তোমার মিলে সবাই মিলে মিলে মেয়েটাকে ডাক্তারখানায় নিয়ে যাবো এবং তার মা নিজেও বলেছিল আমিও ডাক্তার দেখাবো তারা তারপরেই কার কথা শুনে পাল্টে গেল বলতে পারবো না সব নিজেদের সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত কেউ কারোকে মানে না তারা কারণ তারা নেশাগ্রস্ত বলেই এটা মানে না কাউকে আর এত কথা আমি বলতে পারবো না অনেক কিছু অনেক কিছু রয়ে গেছে যেগুলো পরে ধীরে ধীরে জানতে পারবেন আপনারা আমি না প্রীতমে প্রীতমকে যেহেতু দেড় মাস তার ভিডিও করতে দিইনি যথেষ্ট শিক্ষা দিয়েছি আপনারা এটা অস্বীকার করতে পারবেন না সঞ্জয়েও যথেষ্ট শিক্ষা পেয়েছে আশা করছি যদি সে ফোন করে পরবর্তী দিনে ভাবা যাবে নিশ্চয়ই ভাবা যাবে তার কথাও ভাবা যাবে কিন্তু আমি দিশানি যে একটা বিপদের মধ্যে ছিল চরম বিপদের মধ্যে পড়ে গেছিল সেটা আপনারা জানেন না সেই দিশানিকেও বাঁচিয়েছি কি বাঁচিয়েছি সেটা দিশানি পরে আপনাদের বলে দেবে দিশানিরও কোনো ক্ষতি হতে না ঠিক আছে আর এটাও চাই রিমি যতক্ষণ না ডাক্তার দেখাবে জীবনেও সুস্থতা লাভ করবে না এটা আপনাদের জানা উচিত না প্রীতম বিপদে বললে আর ওই মেয়েকে ব্যবহার করবে না কারণ প্রীতমের কাছে এখন অনেক অনেক অপশন এসে গেছে প্রীতম দুনিয়া ঘুরে আজকে অনেক দাদা দিদি দেখতে পেয়ে গেছে যে ছেলে দেড় মাস সার্ভাইভ করতে পারে সে ছেলে জীবনে অনেক কিছু দেখে নিয়েছে যে ছেলে তিন দিন একদিন দুদিন কেসের জন্য হয়তো ভেবেছিল আমাকে জামিন পেয়ে যাব যা হয়ে যাবে আজকে মাস তার জীবনটা নষ্ট হয়ে আছে অনেক শিক্ষা হয়েছে তিনটে ছেলে মেয়ের সুতরাং আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারাই চাইবেন যে এই ছেলে মেয়েগুলোকে নেগেটিভ কমেন্ট না করে তিনটে ছেলে কি হ্যাঁ তিনটে ছেলে কি আলাদা আলাদা করে বাঁচার সুযোগ করে দিন এবং তিনজনেই আলাদা আলাদা জীবন কাটাক কেউ কাউকে প্রীতমকে যেটা প্রথম দিনে বলেছিলাম আজকে সেই জায়গাতে এসে উপনীত হলাম প্রীতমের জীবনে কোনো বিপদ আসবে না আমি ঢাল হয়ে থাকবো এটুকু কথা দিলাম প্রীতম নিজের মতো করে এগিয়ে যাক বাঁচুক ব্যাস অনেক খুশি হলাম কথাটা শুনে মানে আশীর্বাদ লাগলো আর থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা দিয়ে আমার এরকম একটা সুন্দর বার্থডে গিফট দেওয়ার জন্য আমার কাছে বিশাল বড় পাওনা পেলাম আজকে এটা আমি থ্যাংক ইউ অফ করি বাস বাস হ্যাঁ বাস আমিও তো অফ করছি আচ্ছা টাটা গুড নাইট सबा के गुड नाइट